আপনি বিএমপি কন আর আমি লিখ কন দুটো এক কই হেরা ভাই ভাই এক মার জন্ম রে দুটো স্টুডেন্টরা এখন মাঠে আছে সেই জন্য আমরা শান্তিতে একটু দোকানদারি করতে পারতাম কিন্তু স্টুডেন্টরা যখন চলে যাব তখন আমাদের কে বাঁচাইব রাজধানীর রামপুরার ঐতিহ্যবাহী মেরাদিয়া হাট আওয়ামী লীগ সরকারের আমলে এই হাটে অবৈধভাবে দোকান বসিয়ে প্রতি দোকান থেকে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হতো আগে চাঁদা এটার কোনো ফিক্স ছিল না মানে এক একদিন এক এক রকম নিত যার থেকে যা পারতো তা নিত আর কি যখন কাউমি লীগের ছেলে ফেলেরা ছিল তখন মনে করেন কারোর থেকে এক হাজার টাকা নিত কারোর থেকে আবার প্রতিদিন পাঁচ হাজার টাকা নিত গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীরা কাউকে চাঁদা তুলতে দিচ্ছেন না এতে করে স্বস্তিতে আছেন ব্যবসায়ীরা এখন চাঁদা মাদা নেয় না আগে কিন্তু আষ্টশো টাকা নিত আপনার খুব জুলুম করতো আগে অনেক জুলুম করছে আষ্টশো মানে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে তার চেয়ে তো নিচ্ছে ছয়শো সাতশো টাকা নিচ্ছে কিন্তু এখন চাঁদা নেয় আমরা এখন ব্যবসা করতেছি খুব আরাম ভালো না আমরা আমরা যে সরকার সরকারই চাই এখন বর্তমানে যে সরকার আছে আমাদের এই দরকার যে চালাইতেছে খুব ভালো চালাইতেছে বুঝছেন চাঁদা বাস নাই কোনো কিছু নয় চাঁদা মুক্ত বিএমপি কন আর আমি দুটা একই হ্যাঁ বাইবে এক মাস জন্ম দুইটা যে তত সরকার আছে এটি খুব ভালো আমরা এমন সরকারই চাই আগে অনেক চাঁদা নিত অনেক বের করতো চাঁদা আমরা শান্তি আছি ব্যবসায়ীরা জানান আগে হাটে সব ব্যবসায়ী চাঁদা দিতে হতো তাই জিনিসপত্রের দামও বেশি ছিল তবে এখন চাঁদা না থাকায় দাম কিছুটা কমেছে যেমন ইলিশ মাছ আপনার কেজিতে একশো টাকার মতো একটু কম বলছে আর কি আগের থেকে ফল ফ্রুটস আপনার বা নিত্য প্রয়োজনীয় যে খুব বেশি আপনার তারতম্য হয়নি আগের মতোই আছে হয়তো দশ টাকা বিশ টাকা এরকম কমিয়েছে এর বেশি কিছু না আমরা চাই শান্তি শৃঙ্খলা যা দেশ চালাবো হ্যাঁ রাজা যা গরিবের সুখে আছে প্রায় দশ বছর ধরেই ডিএনসিসি ও জেলা প্রশাসকের কার্যালয়ে থাকা হাটবাজারের তালিকায় মেরাদিয়া হাটের নাম নেই বৈধভাবে হাট না হওয়াতে এখান থেকে রাজস্ব পায় না কোনো প্রতিষ্ঠান পাঁচ তারিখের পরে ছয় তারিখে আসছিলো এখন এরপর আর আসে নাকি জানিনা সঠিক আর কি আসে কোন দলের চাঁদা বন্ধ হওয়াতে ব্যবসায়ের পাশাপাশি ক্রেতারাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আগের থেকে আর কি আপনার বাটলে ওরকম উল্লেখযোগ্য কিছু কমেনি কিছুটা আপনার দামে হয়তো তারতম্য হয়েছে আর কি যদি না নিয়ে থাকে এখন অবশ্যই এটা ভালো অবশ্যই এটা না বলার তো কিছু নেই অবশ্যই ভালো এবং আমরা চাই যে এই জিনিসগুলো যেন উঠে যায় আস্তে চাদা চাঁদা বা মানুষকে হয়রানি করা যেন উঠে যায় আস্তে আস্তে কারণ আমরা সাধারণ জনগণ এতটুকুই চাও আমাদের ব্যবসায়ীরা বলছেন এখন চাঁদা ছাড়া ভালো আছি তবে নতুন নির্বাচিত সরকার আসার পর কেউ যদি আবার ফের চাঁদা দাবি করে তখন সংকটে পড়তে হবে স্টুডেন্টরা এখন মাঠে আছে সেই জন্য আমরা শান্তিতে একটু দোকানদারে করতে পারতাম কিন্তু স্টুডেন্টরা যখন চলে যাইবো তখন আমাদেরকে বাঁচাইব তখন তো আবার এটাই শুরু হইব এই জুলো অত্যাচার তখন আমরা কোন দিকে যাব সরকার আই আইলে আলাপ বর্ষায় যদি নেয় তাহলে তো পরে না শতবর্ষের ঐতিহ্যবাহী মেয়াদিয়া হাট যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এখানকার ব্যবসায়ীরা চাঁদা দিতে হতো প্রত্যেক বুধবারে পাঁচশো থেকে এক হাজার টাকা কোনো কোনো ব্যবসায়ী পাঁচ থেকে ছয় হাজার টাকাও চাঁদা দিতে হতো কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর এখানকার ব্যবসায়ীদের কোনো চাঁদা দিতে হয় না তবে এখানকার ব্যবসায়ীদের মধ্যে সংখ্যা যদি আবার অন্য কোনো দলীয় সরকার আছে তাদের যারা সন্ত্রাসী বাহিনী তারা যদি আবার চাঁদা নেয় তখন আবার সংকটে পড়তে হবে ব্যবসায়ীদের রাজধানীর মেরাদিয়া হাট থেকে আবু রায়হান প্রতিদিনের বাংলাদেশ